আসসালামু আলাইকুম সবাইকে, আফিন্স আলটিমেট কিচেনে সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদের এমন একটা ড্রিঙ্কস তৈরি করে দেখাবো যেটা আপনাদের গরমের দিনে এনে দেবে প্রশান্তি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি ভার্জিন মোহিতো। আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। প্রথমে আমি এরকম একটি গ্লাসে পুদিনা পাতা নিয়ে নিয়েছি। আমি এখানে বেশ অনেকটা পুদিনা পাতা ব্যবহার করছি, কারণ পুদিনা পাতার ফ্লেভারটা আমার বেশ পছন্দ। আপনারা যদি চান তাহলে এর চাইতে কম পুদিনা পাতা ব্যবহার করতে পারেন। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য চিনি এবং লবণ। চিনি এবং লবণের পরিমাণটা সম্পূর্ণই আন্দাজের উপরে দিচ্ছি, আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি লেবু। লেবুগুলোকে অ্যাড করা হয়ে গেলে এগুলোকে আমি ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি, যেন এর ভিতরে সমস্ত জুস একসাথে মিশে যায় পুদিনা পাতার সাথে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি বরফ। এই ড্রিঙ্কসটা অনেক বেশি ঠান্ডা সার্ভ করে, সেজন্য আমি এখানে অনেক বরফ ইউজ করছি। আপনারা চাইলে একটু কম বরফ দিতে পারেন, তবে এই ড্রিঙ্কসটা বেশি ঠান্ডাই ভালো লাগে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি সেভেন আপ। এখানে আপনারা চাইলে সোডা ওয়াটার ব্যবহার করতে পারেন, তবে সেভেন আপটা বেশি অ্যাভেলেবেল বলে আমি এটাই ব্যবহার করছি। এ পর্যায়ে একটি চামচ দিয়ে সমস্ত উপকরণ সেভেন আপের সাথে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পুদিনা পাতা, লেবু, চিনি এবং লবণের সংমিশ্রণে এই ড্রিঙ্কসটা খেতে দারুণ লাগে। তো হয়ে গেল আমার ভার্জিন মোহিতো। আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজকের মতো এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।